অবশেষে ঢাকায় বৃষ্টি সঙ্গে কালবৈশাখী। বুধবার 20 এপ্রিল স্বাভাবিকভাবেই সকালের আগমন ঘটে ঢাকায়, কিন্তু খানিক পরেই পাল্টে যেতে থাকে দৃশ্যপট। কালো মেঘে মেঘে মুছে যেতে থাকে সকালের আলো। সকাল 6:45 দিকে যেন অদ্ভুত সন্ধ্যা নামে এ নগরে। 7টা বাজতে কিছু বাকি থাকতেই শুরু হয় কালবৈশাখী ঝড়। তীব্র ঝড়ে যেন ওলটপালট হয়ে যাবে সবকিছু। বিজলি চমকানোর সঙ্গে মুহুর্মুহু বজ্রপাতের শব্দে সময়টা রূপ নেয় ভয়ঙ্কর সকালে। যদিও মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চল সহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, পাবনা, যশোর ও রাঙ্গামাটি অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অপরদিকে বুধবার ভোর 3টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হচ্ছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে।